হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাক্টর বাংলা। আমি আপনাদের সাথে রয়েছি আমাদের ছোট্ট ভাই বঞ্চারণ। ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো যে রোটার ভিটার সেটিং অনেকেই করতে পারছে না। আমাকে বারবার কমেন্ট করছি যে দাদা ভাই, রোটার ভিটার গাড়ির সাথে কীভাবে সেটিং করতে হয়, একটা ভিডিও বানিয়ে দাও, রোটার ভিটার কিছুতেই সেটিং করতে পারছে না। তো আজকে সেইটাই আমি দেখাবো যে গাড়িতে রোটার ভিটার কীভাবে সেটিং করে রাখতে হয়। কারণ ব্যালেন্স যদি না আপনার ঠিক থাকে, আপনার গাড়ির সাথে রোটার ভিটার আপনার যদি না অ্যাডজাস্ট থাকে, তাহলে কিন্তু আপনার অনেক কিছু প্রবলেম আছে। তো চলুন, আজকে আমি দেখাচ্ছি রোটার ভিটার এই গাড়ির সাথে ফিটিং রয়েছে, আমি দেখাবো যে কীভাবে সেটিং করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি গাড়ির সাথে রোটার ভিটার লাগানো রয়েছে, গাড়ির সামনে চলে এসেছি। এইবার দেখাচ্ছি যে এই দুটো হচ্ছে ট্র্যাক্টরের লিফটিং রড। এই যে দেখতে পাচ্ছেন এইটা এবং লেফট রাইট, দেখতে পাচ্ছেন যে এইটা এবং ওইটা, এই দুটো এটা এবং ওটা, এটা হচ্ছে লিফটিং রড। সবই ট্র্যাক্টরের মধ্যে থাকে। তো লিফটিং অ্যাডজাস্টেবল কন্ট্রোলার প্রায় গাড়িতে এইরকম এক সাইডে একটা করে থাকে, কিন্তু এই বড় গাড়ির জন্য সাইডে লিফটিং কন্ট্রোলার সিস্টেমটি দুটো রয়েছে। এবার এটাতেই আপনাকে দেখতে হবে, আপনি এই আপনার রডটাকে অ্যাডজাস্টেবলটাকে আপনি নামাতে পারবেন, উঠাতে পারবেন। এইটা যদি আপনি অ্যাডজাস্ট করেন একটু উপরে উঠিয়ে, এইটা যদি আপনি অ্যাডজাস্ট করেন, এই যে দেখতে পাচ্ছেন যে ছোট হচ্ছে বড় হচ্ছে, এই দুটো আপনি এই দুটোকে অ্যাডজাস্ট করতে পারবেন, দুটোকে লেভেল রাখতে পারবেন। কিন্তু আপনাদের এই দুটো প্রথমেই যারা এই সমস্যায় ভুগছেন, তাদের জন্য যে বলবো যে এই দুটো আপনার অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই। এটি সোজা থাকলেই, মানে দু সাইড সমান থাকলেই আপনার ঠিক আছে। আপনাকে দেখতে হবে আপনার যে পিটিও টু পিটিও যে ক্রসটা, এইটা আপনাকে সেটিং দেখতে হবে। তারপরে আপনাকে এইটা দেখতে হবে যে টপ লিঙ্কটা, যেটা আপনার অ্যাডজাস্টেবলটা ঠিক করবে। তো এইটা কীভাবে সেটিং করবেন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টপলিংটা দু সাইডে কতটা করে চুড়ি রয়েছে এবং অনেকটা আমি লুজ করে দিয়েছি। এবার আপনি একটু দূর থেকে দেখুন যে রোটার ভিটারটা কীভাবে পিটিও টু পিটিও অ্যাডজাস্ট রয়েছে, না এই রোটার ভিটার সামনেটা নিচে রয়েছে না উপরে উঠে রয়েছে, ওটাই দেখুন। আমি যখন টপলিংটা রোটার ভিটার সেটিং করার মেন জিনিস হচ্ছে এই টপলিং, এটা আপনাকে ব্যালেন্স ঠিক করতে হবে। এই ব্যালেন্স যদি না আপনি ঠিক করে রাখতে পারেন, আপনার ক্রস ভাঙবে, বিয়ারিং ভাঙবে, অনেক কিছু প্রবলেম আসবে এবং ইঞ্জিনে লোড পড়বে রোটার ভিটার চালানোর সময়। আপনি এই ব্যালেন্সটা কীভাবে ঠিক করবেন, না এইটা যখন আপনি টাইট করবেন আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন যে টাইট করার সাথে সাথে এটা ডাউন হচ্ছে। আপনি ঠিক এইরকম লেভেলের মধ্যে রেখে দিলেন, এইরকম লেভেলের মধ্যে আপনি আপনি কী করে বুঝবেন, না পিটিও টু পিটিও দেখবেন স্টেট, এবং রোটার ভিটার যে গিয়ার বক্স ওটা ঠিক লেভেল রয়েছে কিনা। রোটার ভিটার যে সাইডের গিয়ার বক্সটা আপনি দেখতে পাবেন দূর থেকে, যদি একটু ফলো করেন, দূর থেকে যদি আপনি একটু ফলো করেন সাইড থেকে, যে দেখতে পাচ্ছেন যে রোটার ভিটারের যে লেভেলটা, রোটার ভিটার গিয়ার বক্সটা কিন্তু স্ট্রেট রয়েছে। আর একটু টাইট করে দেবো, দেখতে পাচ্ছেন আমি যে এই লেভেলটা করে দিয়েছি, যে রোটার ভিটারের গিয়ার বক্সের লেভেলটা কিন্তু অ্যাডজাস্ট একদম লেভেল রয়েছে। এরকমই কী হবে যে আপনার অয়েলটা ভালোভাবে মানে গিয়ার বক্সের মধ্যে সচরাচর হবে প্রত্যেকটা প্রিমিয়ামের মধ্যে। এবং যে আপনার যে ডাম্পারটা রয়েছে, অর্থাৎ মই, যেটাকে আমরা বাংলা কথাই বলি, যে ডাম্পার ঢাকনাটা রয়েছে, ওটা আপনার যদি বেশি মাটিতে ঝাঁকা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মাটি টেনে নিয়ে যাবে গাড়িতে, এমনিতেই প্রেশার পড়বে, লোড পড়বে আপনার, যে ঠিক কাদা যখন করবেন, পোডলিং করবেন রোটার ভিটারে, ওটি ঠিক লেভেল হবে না, অতিরিক্ত ঝাঁকা হয়ে গেলে দু সাইডে উঁচু হয়ে যাবে। সেই জন্য আপনাকে এটা লেভেল রাখলে আপনার যে ডাম্পারটা ওটা ঠিক লেভেল থাকবে, এবং আপনার এটা মেন অ্যাডজাস্ট করবে, এইটা আপনি আপনার পরিমাণ মতো এটাকে অ্যাডজাস্ট করবেন। পিটিও টু পিটিও মাস্ট সোজা রাখতে হবে আপনাকে, রোটার ভিটার পিটিও এবং গাড়ির পিটিও, এই দুটো পিটিও সোজা রাখতে হবে। এবং যে অ্যাডজাস্টেবল দুটি রয়েছে, লিফটিং রড রয়েছে, এই দুটো আপনি যত ছোটো রাখবেন তত আপনার সুবিধা হবে, কারণ রোটার ভিটারটা একটু বেশি উঁচুতে উঠতে পারবে, উঠাতে পারবেন আপনি। এই দুটো অ্যাডজাস্টেবল যত ছোটো করবেন তত আপনার রোটার ভিটার হাইটে উঠবে। মেন রোটার ভিটার আপনাকে সেটিং করতে হবে যে টপলিংয়ের কাছেই আপনার কাজ রোটার ভিটার। আবার একটা আপনাকে লক্ষ্য করতে হবে, হয়তো আপনি লেভেল রেখে দিয়েছেন, পিটিও টু পিটিও লেভেল রাখার পর আপনি এটা অনেক কাদা জমিতে নাগল করছেন, নাগল করার সময় দেখবেন যে আপনার দুটো টায়ার অনেকটা বসে গেছে, দু ফুট ধরে আপনার বড় টায়ার বসে গেছে মাটির মধ্যে, কিন্তু রোটার ভিটার তখন আপনি তো দু ফুট বসাতে পারছেন না, আপনাকে রোটার ভিটার উঁচুতে রাখতে হবে। তখন কিন্তু আপনার টপলিংটা, আপনার যে পিটো টু পিটো, অনেক কিন্তু আপডাউন হয়ে যাবে। আপনার যখন দুটো পিছনের টায়ার কাদাতে অনেক বসে যাবে, আপনি যখন রোটার ভিটার উঠিয়ে রাখবেন, ত
তখন তো আপনি না উঠালে আপনি চালাতেই পারবেন না, তখন কিন্তু আপনাকে টবলিং টাইট করতে হবে। আপনার টবলিং যদি না টাইট করেন তো সেই মুহূর্তে আপনার যখন বড় টায়ার বেশি মাটিতে বসবে আপনি তখন বেশি টাইট করে রাখবেন, এবং যখন যে জমিতে আপনার টায়ার বসছে না অথচ আপনাকে রোটার ভিটার বসাতে হবে তখন টবলিং আপনি ঢিলা করবেন, মানে লুজ করবেন। রোটার ভিটারে এই আপনার যে ফনটা, ফনটা একটু ওঠাবেন, রোটার ভিটারে এই সাইডের ফনটা আপনি ওঠাবেন। ওঠালে আপনার টায়ার যখন উঁচু থাকবে পিটো টু পিটো স্টেড হয়ে যাবে, আপনার যখন টায়ার আবার বসে যাবে রোটার ভিটার উঠবে তখন আপনাকে টবলিং আবার টাইট করতে হবে, তখন রোটার ভিটারের এই ফনটা অনেকটা এরকমভাবে ডাউন থাকবে সামনের দিকে টায়ার বসে গেলে। এটাই মেন আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, তবে আপনার ক্রস ভালো থাকবে, গাড়িতে লোড কম পড়বে। এই দুটো অ্যাডজাস্টেবল মেন আপনাকে করতে হবে, যে টায়ার যখন মাটিতে গাড়া হবে তখন আপনার টবলিং আপনার অ্যাডজাস্ট অনুযায়ী আপনি ঢিলে টাইট করে নেবেন, এবং লিফটিং রড দুটো যা থাকবে তাই রেখে দেবেন। বারবার লিফটিং রডের কোনো কাজ নেই, পরিমাণ মতো এটা আপনি ছোটো বড়ো করতে পারবেন। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। নেক্সট ভিডিও আবার পাবেন।